হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বোম্বাই এডুকেশন। বন্ধুরা, প্রাথমিকের টেট পরীক্ষা কবে হবে সেই নিয়ে অনেকেই অপেক্ষায় আছে এবং সেই সংক্রান্ত একটি প্রতিবেদন লেখা হয়েছে বঙ্গ সংবাদে, এবং সেখানে কি বলা হচ্ছে এবং কবে প্রাথমিক টেট পরীক্ষা হবে সেই সংক্রান্ত ইনফরমেশন নিয়েই এই ভিডিও। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই প্রতিবেদনে লেখা হয়েছে, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই বেরোবে টেট বিজ্ঞপ্তি। করোনাকালে রাজ্য সরকার খুব তাড়াতাড়ি নিয়োগ করবে প্রাথমিক শিক্ষক। অবশেষে বিভিন্ন রকম জটিলতা কাটিয়ে হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে এই মর্মের নতুন বিজ্ঞপ্তি। শিক্ষা দপ্তর সূত্রে খবর, পুজোর আগেই বিজ্ঞপ্তি বের হতে চলেছে। 2015 সালে রাজ্যে শেষবার প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা হয়েছিল। তার রেজাল্ট প্রকাশিত হয়েছিল 2016, কিন্তু একাধিক মামলায় জর্জরিত ছিল এই প্রক্রিয়ায় এবং সেবার নিয়োগের পরও একাধিক শূন্যপদ ছিল। এবং 2017 সালে আবার প্রকাশিত হয় টেটের বিজ্ঞপ্তি এবং সেখানে আবেদন করেছিল লক্ষ লক্ষ হবু শিক্ষার্থী, কিন্তু পরীক্ষা শেষ পর্যন্ত হয়নি। অবশেষে করোনা আবহে 2021-এর বিধানসভা ভোটের আগেই হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। সূত্রের খবর, এখানে শূন্য পদের সংখ্যা প্রায় 15,000-এরও বেশি। এত সংখ্যক পদ শূন্য থাকার জন্য দ্রুত নিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। সেই মতো সমস্ত আইনি জটিলতা কাটিয়ে শিক্ষক নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার। দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া আটকে আছে, ফলে সৃষ্টি হয়েছে বহু শূন্যপদ। সেই সঙ্গে কয়েকটি এলাকায় নতুন স্কুলের জন্য নতুন পদের অনুমোদন দেওয়া হয়েছে, সেখানেও নিয়োগ করা হবে শিক্ষক। স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর, 2017 সালে যে প্রার্থীরা আবেদন করেছিল তাদের আর নতুন করে আবেদন করতে হবে না। নতুন প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নিয়ম মেনেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।